হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শীতকাল মানে পিকনিক, আর পিকনিক মানে গরম গরম খিচুড়ি সাথে বেগুনি। আমিও দেরি না করে চটপট বানিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি। চলো দেখে নিই আমাদের কী কী লাগছে। এখানে নিয়েছি মটরশুঁটি, একটা ছোট আলু, গাজর, চারটে কাঁচা লঙ্কা, একটু কুমড়ো, ফুলকপি, বিনস, টমেটো ও আদা। এরপর কড়াই গরম হলে তাতে এক কাপ মুগ ডাল দিয়ে সেটা ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডালটা বেশি ভাজা না হয়ে যায়। এরপরে ডালটা একটি আলাদা পাত্রে তুলে রেখে কড়াইতে একটু তেল দিলাম। তেলটি গরম হলে তাতে প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম। প্রথমে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এবং আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে করে এতে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে অন্য আরেকটি পাত্রে তুলে রাখলাম। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে জিরে ফোড়ন। এরপরে দিতে হবে আদা বাটা। আমার কাছে এখানে আদা বাটা না থাকায় আমি আদাটিকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো। গুঁড়োর পরে এখানে আরেকটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলাটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে কষছে। তারপরে মশলাটি ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো কুচিগুলো, সাথে দিয়েছি মটরশুঁটি, দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আগে থেকে তুলে রাখা ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলি সব সবজির গায়ে ভালো করে লেগে যায়। অন্যদিকে আমি আরেকটি পাত্রে আগে থেকেই ডাল এবং চাল সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম। ডাল এবং চালটি সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে আগে থেকেই তুলে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এবং তার উপর থেকে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি। মনে রাখবে যে পরিমাণে ডাল নেওয়া হবে সেই পরিমাণে চাল নিতে হবে। আমি এখানে যেমন এক কাপ ডাল নিয়েছি সেরকম এক কাপ চাল নিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ খিচুড়িটি তৈরি হয়ে গেছে। গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। সামনে সরস্বতী পুজো, তো তোমরা অবশ্যই সকলে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, এবং আমাকে জানিও আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।